এই দৃশ্য পাক্কা তিন সপ্তাহ আগের। এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডের সবাই যখন ইনডোরে ফিটনেস পরীক্ষা অর্থাৎ ইয়ো টেস্ট দিতে ব্যস্ত, ঠিক তখন ইবাদত শুরু করেছিলেন ইঞ্জুরি থেকে আরও একবার নতুন করে ফেরার লড়াই। পেস বোলারদের ইঞ্জুরি নতুন কিছু নয়, ঘরের মাঠে আফগানদের সাথে ওয়ানডে সিরিজে বাম পায়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন, খেলতে পারেননি টি টোয়েন্টি সিরিজও। ম্যানেজমেন্ট আশা করেছিল ইবাদত এশিয়া কাপের আগেই ফিট হয়ে মাঠে ফিরতে পারবে, তাই তো তাকে রাখা হয়েছিল এশিয়া কাপের দলে। পুনর্বাসন প্রক্রিয়া শেষে ইবাদত নিয়মিত রানিং করেছেন, এরপর বল হাতেও নেটে ঘাম ঝরিয়েছেন। তবে পুরোপুরি ফিট না হওয়ায় এশিয়া কাপ খেলা হচ্ছে না ইবাদতের, যা টাইগারদের পেস ইউনিটের জন্য একরকম দুঃসংবাদই বলা যায়। কারণ সাম্প্রতিক সময়ে টাইগারদের পেস ইউনিটের অন্যতম ভরসা হয়ে উঠেছে ইবাদত। লাল বলের পরে সাদা বলেও বেশ ধারাবাহিক। চলতি বছর ওডিআইতে সাত ইনিংস বল করে সাড়ে পাঁচের কম ইকোনমিতে নিয়েছেন এগারো উইকেট। প্রশ্ন উঠেছে এশিয়া কাপে ইবাদতের শূন্যস্থান কাকে দিয়ে পূরণ করবে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু অবশ্য বলেছেন তানজিম হাসান সাকিব অথবা খালেদ আহমেদকে নেওয়া হবে। যেহেতু তানজিম হাসান সাকিব আছেন এশিয়া কাপের তিনজনের স্ট্যান্ড বাইয়ের তালিকায়, সেহেতু খালেদের চেয়ে হয়তো একটু এগিয়েই থাকবেন সাকিব। সবশেষ ইমার্জিং এশিয়া কাপেও দারুণ বল করেছেন সিলেটের এই পেসার। তিন ম্যাচে নয় উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় ছিলেন চার নম্বরে। খালেদ আহমেদ সবশেষ জাতীয় দলের হয়ে নেমেছেন ঘরের মাঠে মিরপুরে আয়ারল্যান্ডের সাথে টেস্টে। সেই টেস্টে আবার উইকেট শূন্য ছিলেন খালেদ। এশিয়া কাপের দলে না থাকলেও নয় জনের বিশেষ ক্যাম্পে ঠিকই আছেন খালেদ আহমেদ, তবে তিনি এশিয়া কাপের মূল দলের সাথেই অনুশীলন করেছেন। যদিও সম্প্রতি সাদা বলের পারফর্ম এগিয়ে রাখবে তানজিম হাসান সাকিবকে, তবে দুজনেই আবার অপেক্ষায় আছেন দেশের হয়ে রঙিন জার্সি পরে মাঠে নামার। আব্দুল্লাহ নাইম, বিবিএস বাংলা।